হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রবিবার, আই মিন কানাডাতে হলিডে। আপনারা সকলে জানেন কানাডাতে শনিবার এবং রবিবার এই দুই দিন হচ্ছে হলিডে। আমরা যারা কানাডাতে থাকি তারা এই দুইটা দিনের জন্য অনেকভাবে অনেক প্রখরভাবে ওয়েট করি যে এই দুইটা দিন কবে আসবে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের নিয়ে ঘোরার জন্য। তো আজকে হচ্ছে আমি আমার ভাই ব্রাদারদের সাথে ঘুরতে যাব, যেহেতু আমার কানাডাতে কোনো ফ্যামিলি মেম্বার নাই। তো আজকে আমরা এই গাড়িতে করে যাব একটা পার্কে, একটা বিচে। তো আপনারা এই ভ্রমণ ভিডিওটি এনজয় করে থাকুন। লেটস গো, কাম 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 কাম। ওকে গাইস, এই মুহূর্তে আমাদেরকে গাড়িতে তেল ভরতে হবে। তো আমরা যাচ্ছি পে করার জন্য। এই যে আমার ভাই যাচ্ছে হচ্ছে পে করার জন্য। সো ইউ ক্যান সি দ্যাট আমাদের অপটিমাম কার্ড। এ আমাদের আরেক ভাই হচ্ছে এখানে তেল ঢুকায় ফেলতেছে। সো ইউ সি, যত বড় কোটিপতি হন না কেন নিজের তেল নিজে ভরতে হয়। এই যে দেখছেন ভাইয়া তেল ভরছে। যত বড় কোটিপতি হন না কেন এখানে কানাডাতে নিজের তেল নিজে ভরতে হয়। আর আমাদের বিল আসছে কত, আমি যদি ক্যামেরাটা একটু উল্টো করে দেখাই, $50। আমাদেরকে $20 আমরা পে করছি, $20 $12.50 আমাদেরকে তেল দেওয়া হয়েছে। সো ওকে, গাড়িতে তেল ঢুকানো শেষে আমরা অনেক ক্লান্ত। তো ক্লান্ত অবস্থায় খাচ্ছি চেরি ফল, এইটা কানাডাতে অনেক বিখ্যাত। তো ভিডিওটি এনজয় করতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিতে বলবেন না। লেটস গো। ইতিমধ্যে আমাদের সাথে আর যুক্ত হয়েছে আমাদের আরেকটা ভাই, উসমান ভাই। উসমান ভাই সে হাই হাই হাই। ফেরদৌস ভাই, তুমি কিছু বলবো আমাদের আজকে ট্রাভেল সম্পর্কে? ইটস এ এক্সেপশনাল ট্রাভেল। আই ওয়াজ রিয়েলি টায়ার্ড, বাট ওয়ান অফ মাই ইয়াঙ্গার ব্রাদার বাদন সেড হিজ নেম ইজ বাদন, হিউমিডিটি ওয়েদার, ইউ নো। সো এন্ড অলসো আই এম রিয়েলি হ্যাপি, মাই ওয়ান অফ মাই হার্ট ক্লোজ ফ্রেন্ড গনি ইন হিয়ার। উসমান ভাই, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল ডে। And so we just getting in the very hot humidity weather, so definitely we just started the swimming when we were reaching Raffles Park. It's amazing, it's outstanding. Not for me first time, so I was a couple of times. My first time, it's my first time. Thank you very much, Musharraf. You are absolutely stunning blogger. Thank you. It's like a one kind of milestone. এখন সরাসরি চলে যাচ্ছি, when you put the YouTube we going to be like a celebrity. Thank you Musharraf. এখন আমরা চলে যাচ্ছি বাথন ভাইয়ের কাছে। বাথন ভাই সে হাই, আপনি কিছু বলবেন? আমি কি বলবো, ড্রাইভ ফাস্ট ড্রাইভ ফাস্ট। স্যার আপনি কি চান আমার এই ব্লগ থেকে যারা অডিয়েন্স যারা আছে তাদের থেকে, আপনি যেহেতু অবিবাহিত আপনি কি কাউকে চান? আমি কি দরকার নেই? তো গাইস, বাথন ভাই আনম্যারিড, আপনারা যারা আছেন ইয়াং গার্ল যারা আছেন তারা চাইলে ভাদন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকটা হাম থাকে। ওসমান ভাই কিছু বলবা? ইয়া অবভিয়াসলি আই সেইং ইউ ইউ গেট মানি নেক্সট টাইম ইউ ইউ ওকে ইউ টেক উই আর সে গোইং টু এ রেস্টুরেন্ট। হ্যাঁ ওকে, ও মাই গড ইউ আর টু ফানি ম্যান। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের বাদন ভাই আমাদের গাড়িটি ড্রাইভ করছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কানাডার এনভায়রনমেন্ট। কানাডার এনভায়রনমেন্ট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই মতামত জানাবেন। নেক্সট কোথায় ট্যুর প্ল্যান দেখতে চান অবশ্যই জানাবেন, আমরা সেই জায়গায় ট্যুর দেওয়ার চেষ্টা করব। আমাদের ভোজন বিলাস আমরা গাড়িতে বসে কমপ্লিট করতে চাচ্ছি। হ্যাঁ মুশারফ, হ্যাঁ ভাই, জার্নিটা অনেক সুন্দর হবে যদিও ইনশাআল্লাহ তোমার ব্লগিং অনেক সুন্দর হয়, আমি এর আগেও দেখছি আলহামদুলিল্লাহ। বাট সামটাইম মানে আমি এটা তোমার সাথে পার্টিসিপেট করে আই জাস্ট মাইসেলফ আই এম জাস্ট অনার্ড, বিকজ তুমি খুবই ভালো ভালো একজন ব্লগার। তোমার যে মানে ব্লগিংটা করো এটা আসলে তখন যখন আমি দেখি ইউটিউবে চ্যানেলে তখন মনে হয় না যে তুমি লাইক তুমি এইভাবে বলতে পারো। থ্যাংক ইউ। যাই হোক, সেম লাইক পিয়ার, যাই হোক, আমি একজন গুড রিভিউয়ার এখানে, বড় ভাই লন্ডনই বড় ভাই। সো যারা সিলেটে ফুরিয়ে আসো অবশ্যই ট্রাই করবা, ভাইও কিন্তু সিঙ্গেল।
সো গাইস, আমাদের এই ব্রহ্মণের সাথে আছে একজন টকবগে যুবক, যার নাম না বললে নয়, সে দিনে খায়, রাতে খায়, দুপুরে খায়, সকালে খায়, সব সময় খায়। বুঝে দেখেন রসুন ভাই কি খাচ্ছ? এটা আই সি এ ফুড। ইউ সি ফুড? নট সরনা, একটু সরনা। থ্যাংক ইউ মোশার হোসেন টাইম। ইয়া, হোয়েন আই সি চেরি ফুড, ওকে, আই নট টেক মাইসেলফ বিকজ আই সো লাইক চেরি ফুড। ইফ ওয়ান টাইম আই টেক চেরি ফুড, would you please give me something for help? Would you please give me something? Only one? Oh my god. Oh, I'm so happy today because Moshar Hussain Naim is give me cherry food. Oh, thank you Moshar Hussain Naim. Thank you for you give me cherry food. Doston bhai, hum biye shadi kobe korba? Amra kobe tomar biye shadi khaite parbo? Oh, married. আমার ভিউসরা তোমার থেকে কিছু উপদেশ জানতে Canadian cherry fruit is so good cherry for fruit? Health. So good. Please, yeah. Everybody. It's just to refresh your it, like a blood. You know, enjoy it so much. If someone's just got like a diabetic person, that's really good for the cherry. Mm. You know, always refresh your blood and your sugar level is really good. So, not problem for your BP. It's absolutely wonderful things. I'm just used to the cherry fruit when just started the summer. Right now it's the ending time. I think only just less than 1 month I just should be get the cherry. After this, oh, also I couldn't get. That's why I'm really worried. আজকের এই ট্রাভেল ভিডিওতে কিছু কথা শেয়ার করবো। আমাদের ব্যক্তিগত জীবনে কিছু বন্ধু থাকে না, যখন ট্রাভেল করতে যাবো তাদের এই সমস্যা ওই সমস্যা থাকে, তারা পড়াশোনা করবে, তারা পরীক্ষা দিবে, কিছু কিছু দেখবেন ফ্রেন্ড সার্কেল দেখবেন ট্রাভেল করতেছি, ওই ফোন দিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। আর আমার এখানে কেনাডাতে একটা বড় ভাই আছে যে শালার ট্রাভেলে যাচ্ছে একটা দিন রোববারে বন্ধের দিন, আজকে এক মাস পর আমরা একত্রিত হইলাম, সে গাড়িতে বসা পড়তেছে, ওই গাড়িতে বসা পড়তেছে ড্রাইভিং এর জন্য। Thank you Musharraf for your nice compliment. So basically I was really, it's my childhood too right now. It's a 37 years life, you know. I'm always used to like that. When আমি যখন একটা ফুলফিল আমার ডেস্টিনেশন বা আমার গোলটা আমি ফুলফিল করব, তখন আমি এটা ইয়ে করার জন্য মানে আলহামদুলিল্লাহ এটার সাথে লেগে থাকি। তো আমার যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স ইনশাল্লাহ আমি ইউকেতেও পাইছি, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে, তো এখানেও রুলস রেগুলেশন আছে, ওই ওই জিনিসটা আমাকে অ্যাচিভ করতে হবে। আপনি যখন জীবন পাস করবেন তখন আমরা কি ট্রিট আশা করি আপনার কাছ থেকে? ট্রিট ইনশাল্লাহ এটা সিক্রেট থাক না ভিডিওতে। আজকে আমার অডিয়েন্সের সামনে আপনি প্রমিস করবেন আমরা কি ট্রিট পাই? আমি আছি, উসমান ভাই আছে এখানে, উসমান ভাই আছে, ভাইয়া আছে, যেহেতু উসমান ভাই আমার সমবয়সী। গল্প আড্ডা করতে করতে আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের সেই ডেস্টিনেশনের কাছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে ব্লাফার্স পার্ক টরন্টোতে, এটা হচ্ছে অনেক সুন্দর একটা পার্ক। ইটস মাই ফার্স্ট টাইম আমি এখানে আসছি, আবার আমার সাথে যে ফেরদৌস ভাই অনেকবার এখানে আসছিল, বাট এটা হচ্ছে আমার প্রথম। এদিকটা বিচটা না, এটাই উডবাইন বিচ। সো গাইস, আমরা এখন ফ্রি পার্কিং খুঁজছি, দেখি পার্কিং পাই কিনা, না হলে পেইড পার্কিং করতে হবে। আপনাদের এই ট্রাভেলের মধ্যে আর একটা কানাডার সিক্রেট জিনিস শেয়ার করি, আমরা যেরকম শহর এলাকায় জায়গা জমির দাম অনেক বৃদ্ধি পায়, কানাডার মধ্যে আপনি যত সাগরের দিকে ধাবিত হবেন, যত সাগরের তীরবর্তী ধারে এসে আপনি বাড়ি করতে যাবেন, ওই সকল জায়গাগুলোতে জায়গার দাম অনেক অনেক বেশি। শোন ভাই, দরজা খুলতে পারে না, হাউ ফানি। শোন ভাই বলেন যে নাইম ভাইয়া দরজাটা খুলে দাও। ও এইগুলা বলো, নাইম ভাইয়া দরজাটা খুলে দেন, আমি খুলে দেবো। আসলে দরজাটা না খোলার কারণ ছিল, দরজাটা চাইল্ড লকে ছিল, যেই লকটি বাচ্চাদের সেফটির জন্য ব্যবহার করা হয়। বাচ্চারা যখন কখনো গাড়ির ভিতর থাকে তারা যেন দরজা খুলে বের হয়ে না যেতে পারে, সেই কারণে এই লকটি ব্যবহার করা হয়। এই লকটি শুধুমাত্র বাহির থেকে খোলা যায়। দরজাটা তো খুলে দিয়েছি, থ্যাংক ইউ দিবানা। থ্যাংক ইউ, ওয়েলকাম। গাইস, আমরা গাড়ি পার্কিং করে যে পার্কে চলে আসছি, পার্কিংটা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আরসি। কিসের টিকিট? গাড়ির পার্কিং এ টিকিট?
ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই টিকিট দেখে ভয় পেয়ে গেছিলাম, আমরা যেখানে গাড়ি পার্ক করছিলাম এখানে একটা টিকিট দেখতে পাইছিলাম $50, যে দেখতে পাচ্ছেন $50 টিকিট। সো আমরাও ভয় পাইছিলাম প্রথমে, পরে লোকেশন চেক করে দেখি এখানে এটা এই জায়গাটা না, এই জায়গাটা না, এখানে অন্য একটা জায়গা। আমার টিমমেট এ হচ্ছে আমার ফেরদৌস ভাই, এ বাদন ভাই, আর ওই যে উপরে হচ্ছে উসমান ভাই। তো আমরা যাচ্ছি, একমাত্র আমি গোসল করব না, আর আমার বাদন ভাই গোসল করবে। বাদন ভাই দেখতে গোসল করবা? উসমান ভাই গোসল করবা? বেস্ট অবিয়াসলি উই আর এ শাওয়ার, উই আর এ শাওয়ার, ইয়া অবিয়াসলি স্কলারশিপের জন্য ইউএসএ যেতে পারে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা সি বিচের দিকে আগাচ্ছি, হচ্ছে সি বিচ। বলতাম না জীবন অনেক সুন্দর যদি তুমি তা সুন্দরভাবে উপভোগ করতে পারো। যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই সাগরের তীরে যেয়ে বসবেন, নির্জন জায়গা, যখন শুনতে পাবেন সাগরের গহীন গর্জন, ভয়ঙ্কর গর্জন, অ্যান্ড তখনই মনে পড়বে আল্লাহর কথা, আল্লাহ কি সুন্দর করে পৃথিবী সৃষ্টি করছে। সো আল্লাহর সৌন্দর্য উপভোগ করুন। ফেরদৌস ভাই কেমন লাগতেছে আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্য দেখে? ইটস এ ওয়ান্ডারফুল ভিউ, স্পিচলেস, কিছু বলার নাই, আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে হবে। আল্লাহ মানে সূরা তিনে বলছেন যে তুমি আমার সৃষ্টি দেখো, সৃষ্টি দেখে সুবহানাল্লাহ বলো, তো আমি মানে অফকোর্স মনোমুগ্ধকর ভিউ, রাইট? এটা মানে মনোমুগ্ধকর ভিউ, অ্যাস্টোনোইং টাইম। আর আসছি মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সার্ভিস বিল্ডিং, প্ল্যান্ট এন্ট্রান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো আমাদের এই ভবন থেকে আমাদের পুরো টরন্টোতে পানি সাপ্লাই দেওয়া হয়। তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে, আমার উসমান ভাই পিছিয়ে আসছে, রানার বয়। সো দেখতে পাচ্ছেন চারদিকে মেশিনের অনেক আওয়াজ, সাউন্ড, এ হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের সাউন্ড হচ্ছে। এই বাদন ভাই পানিতে নামতেছে। সো আমাদের বডি বিল্ডার ভাই এখন বাদন ভাই কাঁধে তুলে আসাড় মারবে। আসলে আজকের এই ভিডিওতে আজকে অনেক ভুল কাজ করছি, আসলে আমারও নামা উচিত ছিল যে সমুদ্রের পাড়ে আসেন কিন্তু সমুদ্রের মধ্যে উপভোগ না করেন, সমুদ্রের মধ্যে না নামেন, তাহলে সম্পূর্ণ ট্রাভেলটাই বৃথা। সো আজকে আমার ট্রাভেলটা ধরতে গেলে বৃথা। আই জাস্ট কাম হিয়ার ফর দ্য মেকিং দ্য ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুই ভাই সাঁতার বলে, ইউ আর অ্যাপ্রাইট পারসন ম্যান। সো গাইস আমার যে লন্ডনের বড় ভাই উনি হচ্ছে অনেক ভীত, উনার জন্য হচ্ছে রেস্কিউ করার জন্য একটা নিয়ে আসছে, উনি নাকি এটা নিয়ে নামবে। সো এখন আমি এটা ফালাবো, সো এনজয় করতে থাকি। ভীতু ভীতু। তো গাইস আমি এই মুহূর্তে এই সাইডে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে হিল ভিউ, এই যত দূর যাবেন শুধু সাগর আর সাগর। সো আপনি যদি সাগর পারে আসেন, যদি সাগরে না নামতে পারেন, সাগরে যদি না নামেন, সাগরের সৌন্দর্য উপভোগ করতে না পারেন, তাহলে আপনার সম্পূর্ণ জীবনটাই বৃথা। সো ওই হচ্ছে আমার দুই ভাই।
ওই যে ওইদিকে শিপ দেখা যাচ্ছে, আসলে আমার কপালটাই ব্যর্থ, আমি কেন আছি নামতে পারি নাই। এই যে ও মাই গড, আচ্ছা চেষ্টা করব যদি আরেকদিন আসি তাহলে এই শিপেছেন আমার জন্য। গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কি বিশাল বিশাল পাথর উপর দিয়ে হাঁটছি, এখানে যদি আমি একটা বার খাদে পড়ে যাই তো ইটস এটা অনেক ডেঞ্জারাস, যদি এখানে একবার খাদে পড়ে যাই তাহলে আমার পা ভেঙে যেতে পারে। অবশেষে এখন আমিও বিচে নামতেছি, সো কথা হচ্ছে সমস্যা নাই, এটা শুকা যাবো প্রায় দুই দীর্ঘ দুই মাস পরে গোসল করতেছি। আগে যখন গ্রামে থাকতাম তখন প্রতিদিন প্রায় এক মাস বা দেড় মাস পরে পরে গোসল করতে পারতাম, কিন্তু ক্যানাডা আসার পর কখনো গোসল করতে পারি নাই। দীর্ঘ দুই মাস পরে আজকে সি বিচে গোসল করতেছি। সো গাইস আমাদের ইতিমধ্যে শাওয়ার কমপ্লিট, এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে, এখন চলে যাবো গাড়িতে করে। না না তো গাইস গোসল টোসল করা শেষে চলে যাচ্ছি গাড়ির দিকে। তো প্রদ্যুৎ ভাই তোমার আজকে ট্রাভেল সম্পর্কে মতামত কি বা ওপিনিয়ন কি, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ট্রাভেল? আই ওয়াজ রিয়েলি really really speechless because Musharraf, it's a foreign journey and it's I know it's a really tiny journey but it was absolutely wonderful. I was really doubt to come but Musharraf and Naim was really excited, that's why I just come in here, but literally it was but bastobe eta khub sundor ekta bhromon, absolutely wonderful, eta amader bhromoner shritimoy hoye thakbe, shritimoy hoye thakbe। বেসিক্যালি আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম আসবো কি না, আরেকজন একটা ফ্রেন্ড আসতে চেয়েছিল শাহিন, শাহিন আসে নাই, কিন্তু আমার আরেকটা বন্ধু আসছে উসমান গনি, পথিমধ্যে পথিমধ্যে ও ফোন দিছে ফোন। ওয়াও অনেক সুন্দর একটা ফুল রিভার্স করতেছি, ফেরদৌস ভাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ফুলের শুভেচ্ছা ফেরদৌস ভাই। ও গাড়ি তুলে যাচ্ছি, হ্যাঁ। তো গাইস আমাদের যাত্রাপথে বীজ ভ্রমণ করে কমপ্লিট, এখন আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। তো ফেদুস ভাই আমরা কবে আসছি? আমরা আসছি নেক্সট উইকে, আবার আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা আবার আসবো। সো এই সেম পার্টি থাকবে, হয়তো বা গাড়ি সেম পার্টি থাকবে, আরেকটা গাড়ি এক্সট্রা হবে, মানুষ আরো বাড়বে, তো ইনশাআল্লাহ পার্টিটা ইনশাআল্লাহ আরো ভালো হবে। তো এখানে মুশারফের নতুন নতুন ব্লগ পাবেন আপনারা, আপনারা প্লিজ মুশারফের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং মানে আরো নতুন নতুন কিছু পাবেন আশা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।